হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। এবার ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এডিস মশা নিধনে শুধু ওষুধ ছিটালেই কাজ হবে না, সিটি কর্পোরেশনকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ কীট তত্ত্ববিদদের। উত্তরাঞ্চলে উন্নতি হচ্ছে না, বন্যা পরিস্থিতির ভোগান্তি বেড়েই চলেছে, পানিবন্দী মানুষের দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা। এবং প্রতি বছর প্রায় 7 লাখ শ্রমিক যাচ্ছে বিভিন্ন দেশে, দক্ষতা বাড়ালে দ্বিগুণ হতে পারে রেমিটেন্স প্রবাহ, বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি তাসমিয়া নাজিবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজ কবির নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 9:30 দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এবং তার গ্রামের বাড়ি ঠাকুরুয়ায়। জুবের আল মাহমুদের প্রতিবেদন। গেল মাসের শুরুর দিকে ঢাকায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ শুরু হয়, যা চলতি মাসে ব্যাপক আকার নিয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 9,500 ছাড়িয়েছে, আর এতে মৃত্যু হয়েছে অন্তত 23 জনের। সবশেষ মৃত্যুর এই তালিকায় শুক্রবার রাতে যোগ হয় ফিরোজ কবির নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। প্রতিনিয়ত তাদের ফ্যামিলির সবাইকে আমরা সাহস দিছি যে কিচ্ছু হবে না, ফিরোজ আবার আমাদের মাঝে ফিরে আসবে। ডেঙ্গুর মধ্যে নাই, ডেঙ্গু এখন মহামারীতে রূপান্তরিত হয়েছে। আপনি প্লিজ অতি সত্বর একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিন, যাতে আর কোনো স্বাধীনকে আমরা অকালে না হারাইতে হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তার সহপাঠীরা আরও জানান, ফিরোজ কবির জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার হাসপাতালটির আইসিইউ থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে রাত 9:00 দিকে সে মারা যায়। তার যে লাস্ট একটা, তার জন্য যে আমরা দোয়া করব, একটা জানাজা করব, সেই দাবিটা আমাদের কোনোভাবে পূরণ করা হলো না। ইউনিভার্সিটি হল কর্তৃপক্ষ আমাদের প্রতি মানে যেরকম মানে অ্যাডভার্স, সবসময় আমাদের সব কিছু মানে বিপক্ষে যায়। যখনই কোনো কিছু ঘটে সাংবাদিক বা মিডিয়া জগতে আসে, তখনই সবার সামনে বলে হ্যাঁ আমরা এই করেছি সেটা করেছি, কিন্তু আমরা যে নির্যাতনের মধ্যে আছি বলার মতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফিরোজ কবিরের লাশ রাতেই তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ে নেওয়া হয়। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই, ঢাকার বাইরেও এই সংখ্যা উদ্বেগের, বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম, রাজশাহী ও যশোর, এই তিন শহরে অর্ধ শতাধিক রোগী ভর্তি হয়েছেন কয়েকদিনে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন জেলায় ডেঙ্গু শনাক্তের খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন হাসান কামরুল। রাজধানী ঢাকায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 24 ঘন্টার হিসেব বলছে নতুন করে আক্রান্তের সংখ্যা 547 জন। ঢাকার বাইরেও এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন 10 জন। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। এর মধ্যে আতিক হাসান নামে এক পুলিশ কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান, প্রশিক্ষণের জন্য 5 দিন ঢাকায় অবস্থান করেন আতিক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। নতুন করে রোগে ভর্তি না হলেও চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা চিকিৎসা সংশ্লিষ্টদের। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগে আক্রান্ত 34 জন ভর্তি রয়েছেন। যশোর ও আশপাশের অঞ্চল থেকে 19 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে নড়াইলের এক নারীকে গেল শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান। যশোরের ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে সাধারণ রোগীদের সঙ্গেই, বিশেষ সেবা না দেয়ায় অন্যান্য রোগীদের মাঝে রোগ ছড়ানোর শঙ্কায় স্বজনরা। একটা বাচ্চা ফ্লোরে শুয়ে আছে, তলে থেকে ডেঙ্গু জ্বর, তল থেকে ঠান্ডা উঠতেছে, রাত্রে কাঁপাচ্ছে, কিন্তু একটা সিটের কোনো ব্যবস্থা নাই। রাখার দরুনই দেখা যাচ্ছে এখানে কোনো মশারি টাঙানোর কোনো পরিবেশ নাই, কোনো ব্যবস্থা নাই। স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, যশোরে স্থানীয়ভাবে কেউ ডেঙ্গু আক্রান্ত হননি। আমি ব্যক্তিগতভাবে 2 জন প্যাশেন্টের সাথে কথা বলেছি এবং অন্যান্য রোগীর সাথে আমার লোকজন কথা বলেছে,
সমস্ত রোগীরাই ঢাকায় আক্রান্ত হয়েছে। নোয়াখালীতে এই রোগে আক্রান্ত চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কুমিল্লায় আক্রান্ত চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন আটজন। হাসান কামরুল, নিউজ 24। চট্টগ্রামে এ পর্যন্ত 41 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। ন্যাশনাল হাসপাতালে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। জয়, ন্যাশনাল হাসপাতালে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন আর চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ নাজিবা, আমি এখন ন্যাশনাল হাসপাতালে নয়, আমি আছি বেসরকারি একটি মেডিকেল সেন্টারে। এই সেন্টারেও কিন্তু গতকাল পাঁচজন ডেঙ্গু রোগের আক্রান্ত রোগীকে কিন্তু ভর্তি করা হয়েছে। তো এই পর্যন্ত আমরা সিভিল সার্জন থেকে যে তথ্যটা আমরা পেয়েছি, 41 জন চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত শনাক্ত করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি চট্টগ্রামের মানুষ এখন ঢাকাতে যেভাবে ছড়িয়ে পড়ছে যে ডেঙ্গু, সেই ডেঙ্গুর আতঙ্কে কিন্তু চট্টগ্রামে ছড়িয়ে পড়ছে। কিন্তু চট্টগ্রামের মানুষ এখন খুব একটা এই যে ডেঙ্গু নিয়ে খুব একটা হতাশায় ভুগছেন। এমনকি একের পর এক করে আমরা দেখছি বিভিন্ন মেডিকেল, বলতে আসলে বেসরকারি যে মেডিকেলগুলো আছে বেসরকারি মেডিকেলে কিন্তু সবচেয়ে বেশি রোগীরা ভর্তি হচ্ছে। কিন্তু সিভিল সার্জন বলছেন যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু ঢাকা থেকে ঘুরে এসে কিন্তু তারা আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা এখানে যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, এখানে যারা রোগীর স্বজনরা আছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা বলছিলেন আসলে খুব একটা হতাশায় আছেন। এমনকি বিভিন্ন সময় এই যে বিভিন্ন স্বজনরা কিন্তু আক্রান্ত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সিভিল সার্জন বলছেন তারা পরামর্শ আমাদেরকে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। তারা বলছিলেন, তারা বারবার বলছিলেন যে বিভিন্ন জায়গায় এডিস মশা নিধন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগটা থাকা দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলতে চাচ্ছি, আপনার সাথে আমরা একটু জানতে চাচ্ছি আপনার থেকে এই যে ডেঙ্গু প্রতিরোধ করতে হলে কী করা দরকার? আসলে আমার তো বিষয়ে কোনো সম্পর্ক নাই, তো আমি যতটুকু মনে করি পানি বেশি করে খাবার ভালো, পানিটা, তারপরে হসপিটালাইজেশন থাকলে ভালো, অ্যাডমিশন থাকলে, তো বিশেষ করে এটা আমি বলবো আর কি। জি, তো নাজিবা, এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির খবর আমাদের জানাবেন, আর হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন? ধন্যবাদ নাজিবা, আসলে ময়মনসিংহ জেলায় কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর পাইনি। তবে ময়মনসিংহ বিভাগের দুটি জেলায় আমরা 8 জন ডেঙ্গু রোগী পেয়েছি। এর মধ্যে জামালপুরে কিন্তু 6 জন এবং শেরপুরে 2 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা গেছে। তবে এই জামালপুরে যে 6 জন এবং শেরপুরে যে 2 জন, অর্থাৎ সর্বমোট যে 8 জন ডেঙ্গু রোগী আমরা চিকিৎসক শনাক্ত করেছি, তার মধ্যে কিন্তু দুইজন ইতিমধ্যে চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। তবে চারজন আসলে এখন পর্যন্ত জামালপুরে চিকিৎসাধীন আছেন এবং শেরপুরে 2 জন চিকিৎসাধীন আছেন। তো এর মধ্যে কিন্তু আসলে 1 জন বয়োবৃদ্ধ আছেন, অর্থাৎ 65-এর ঊর্ধ্বে আছেন, এবং বাকি যারা আছেন তারা কিন্তু 22 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ তারা বাকি 6 জনই কিন্তু যুবক ছিলেন। তবে আশঙ্কাজনক অবস্থায় এখন পর্যন্ত আমরা পাইনি, আমাদের এমন কোনো খবর আমরা এখন পাইনি। ময়মনসিংহের পরিচালক স্বাস্থ্য যিনি আছেন, অর্থাৎ ময়মনসিংহ বিভাগের যিনি দায়িত্বে আছেন, তিনি কিন্তু আমাদের এই বিষয়গুলো আসলে নিশ্চিত করেছেন এবং আমাদের যেমনটি জানিয়েছেন যে এবং ডেঙ্গু রোগী শনাক্তের জন্য অথবা ডেঙ্গু সুস্থভাবে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের কিন্তু কার্যক্রম হাতে নিয়েছে তারা। তো ময়মনসিংহ থেকে আসলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ খোঁজ খবর। নাজিবা, ফিরছি আপনার কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চিরং ও ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া, জয় এবং সৈয়দ নোমান। এডিস মশা নিধনে শুধুমাত্র ওষুধ ছিটানোই কার্যকরী পদক্ষেপ নয়, এর জন্য সিটি কর্পোরেশনকে প্রাকৃতিক ও রাসায়নিক অন্তত 4 ধরনের সম্মিলিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন কীট তত্ত্ববিদরা। এডিস মশা ও ডেঙ্গুর প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। এডিস সাদাকালো এই মশা ডেঙ্গুর জীবাণু বহন করে, যার প্রকোপ বাংলাদেশে আবারও ব্যাপক। কীট গবেষণা বলছে সারা বিশ্বের প্রায় 3,500 প্রজাতির মশার মধ্যে এডিস মশা যত্রতত্র ডিম পাড়ে। চারিত্রিক বৈশিষ্ট্য সর্বোচ্চ 200 মিটার উড়তে পারা এবং জন্মস্থানের আশেপাশে খাদ্যের জন্য অনুকূল শহুরে পরিবেশ বেছে নেয়।
সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার মূল কারণ এডিস মশার ঘনত্ব বৃদ্ধি বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কীটতত্ত্ববিদ। যদি ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে কোনো এলাকায়, ব্রুটো ইন্ডেক্স মানে মশার ঘনত্ব, তাহলে আমরা বলে দিতে পারি ওই এলাকায় মশাবাহিত রোগ হবে। শুধু ওষুধ ছিটিয়ে এই মশা কমানো সম্ভব নয় বলছেন এই বিশেষজ্ঞ। দরকার সম্মিলিত চারটি পদক্ষেপ। কীটনাশক, শুধুমাত্র কীটনাশক মশা দমন করতে পারবে না। মশা দমন করার জন্য আপনাকে ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট করতে হবে। প্রথম হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। থার্ড টেকনিক হচ্ছে আপনার পেস্টিসাইড, যেটা কেমিক্যাল কন্ট্রোল। ফোর্থ যে পদ্ধতি, সেটা হচ্ছে জনগণের পার্টিসিপেশন। সরকারি হিসেবে এবার দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 8 জনের। ঝুঁকি কমাতে ও দ্রুত সুস্থ হয়ে উঠতে যে কোনো জ্বর হলেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেহেতু প্রকোপটা বেশি, যে জ্বরই হোক তারা ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তার যাবে। যে জ্বর, ইনফ্লুয়েঞ্জা হোক, অন্য ফ্লু হোক, ভাইরাল হোক, টাইফয়েড হোক, যেই হোক, অন্তত ডাক্তারের কাছে গেলে একটু সিম্পল পরীক্ষা করা যায়, করে কিন্তু তাড়াতাড়ি রোগটাকে শনাক্ত করা যায়। তাহলে তাড়াতাড়ি একটা শনাক্ত হলে তার চিকিৎসা চলবে, তাতে এই অঘটন যেগুলো ঘটছে, সোজাকথা যেগুলো মারা গেছেন, এইটা একটু অ্যাভয়েড করা সম্ভব। একজন তো মানুষ মারা যেতেই পারে, কিন্তু অবহেলায় মারা গেল, বিনা চিকিৎসায় মারা গেল, এটা তো অ্যাকসেপ্টেবল না। মশার বংশবৃদ্ধি কমাতে সবাইকে সচেতন হওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, News 24, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরব শিগগিরই, সাথে থাকুন। বন্যার দুর্ভোগ আর অসহায়ত্ব থেকে মুক্তি মিলছে না উত্তরাঞ্চলবাসীর, কারণ আবারও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 28 জেলার 58 লাখ মানুষ, আর দীর্ঘ সময় ধরে পানি থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতি। 24 ঘন্টায় সারা দেশের নদ নদীর পানি কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এই অবস্থায় পানি সম্পদ উপমন্ত্রী জানান, বন্যার্তদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করছে সরকার। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই পানিবন্দী মানুষ, মানবেতর জীবনযাপন। গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এভাবেই জীবন কাটছে দেশের 28 জেলার প্রায় 58 লাখ মানুষের। 15 দিন ধরে পানিবন্দী 20 গ্রামের কয়েক লাখ মানুষ। দ্বিতীয় দফায় ব্রহ্মপুত্রের পানি বাড়ায় চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলা শহর সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে বন্যার পানিতে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এরই মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। তবে রোগ জীবাণু যাতে বেশি ছড়িয়ে না পড়ে সেজন্য বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্য টিম কাজ করছে বলে জানান চিকিৎসকরা। মেডিসিন সাপ্লাই বা অন্যান্য যে সমস্ত তাদের চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজন, এগুলো আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এ পর্যন্ত যে অবস্থায় আছে কোনো সমস্যা হবে না। দীর্ঘমেয়াদী বন্যার কবলে পড়েছে গাইবান্ধা জেলাও। টানা 10 দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে 7 উপজেলার 165 চরাঞ্চল সহ অধিকাংশ বাড়িঘর, যেখানকার বাসিন্দাদের দুর্ভোগের কোনো শেষ নেই। অনেক এলাকায় আবার মিলছে না ত্রাণ ও বিশুদ্ধ পানি। এখন চুলে নাই, কিছু নাই, আর কত পাক করব? পানিতে মানে ভুরভুর হয়ে গেছে। এখন আমি খালি শুধু মানুষটাই অতি বান্ধে। জামালপুরে প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 13 লাখ মানুষ। বন্যায় এ জেলায় জীবন গেছে সর্বোচ্চ সংখ্যক 35 জনের, ভেঙে গেছে প্রায় 53,000 বাড়িঘর। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা সহ বেশ কিছু নদ নদীর পানিও বইছে বিপদসীমার উপর দিয়ে। তবে আশার কথা শোনাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, বলছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, কমতে পারে নদ নদীর পানি। আগামী 24 ঘন্টায় দেশের সব অবস্থানেই বন্যা পরিস্থিতি উন্নতি হবে। উত্তরের অঞ্চলের তো সব পরিস্থিতি উন্নতি হবে, তবে মধ্যাঞ্চলে যেটা রয়েছে ঢাকার আশেপাশে যে জেলাসমূহ রয়েছে সেগুলো অপরিবর্তিত থাকবে। পানি সম্পদ উপমন্ত্রী আশ্বাস দিচ্ছেন বন্যা দুর্গতদের পাশে থাকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো যেখানে প্রকট নদী ভাঙ্গন হবে, যেখানে বন্যা আসলে বেশি অবস্থা খারাপ হয়, সেই জায়গাগুলোতে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের কর্মকর্তার সংখ্যাও বাড়াইয়ে দিয়েছি, সবাইকে ছুটি বাতিল করেছি। সরকার এবং আওয়ামী লীগ একেবারে দুর্গতদের এলাকায় একেবারে স্পটে যে যা যা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সেটা নিচ্ছি। তবে এখন তো বটেই, বন্যার পানি নেমে যাওয়ার সময়ও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের খুব করে পাশে চান এলাকাবাসী, সঙ্গে প্রয়োজন প্রত্যাশা মতো সহযোগিতা। লাবণ রহমান, News 24।
বন্যার সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, বন্যার পানি গত কয়েকদিনে কিছুটা কমেছিল, কিন্তু নদ নদীর পানি বৃদ্ধির কারণে এখনকার অবস্থা কি? ধন্যবাদ নাজিবা। যমুনা নদীর পানি এখনও বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বসতভিটাগুলো কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে। এরকম কিন্তু সিরাজগঞ্জ জেলা হাজার হাজার বসতভিটা কিন্তু পানির নিচে তলিয়ে আছে এবং মানুষগুলো কিন্তু দুর্বিষহ জীবনযাপন কাটছে। আমি আসলে বন্যা কবলিতদের সাথে একটু কথা বলবো যে আসলে তাদের জীবন কেমন কাটছে, আসলে এই পানিবন্দী অবস্থায় আপনাদের জীবন কেমন কাটছে? আমাদের খুব অনেক কষ্ট কাটছে, কারণ যে আসলে মনে করেন পায়খানা যারা করছে ওদের খুব কষ্ট হচ্ছে। থাকা মেলা মানে সফি আমরা বাস দেওয়া ঘরের ভিতরে জায়গা রাখছি, তাও মনে করেন যে পানি পানিটা মনে করেন বেড়িবাতটা ছিল, বেড়িবাতটা ভেঙে মানে অটোমেটিক আধা ঘন্টার ভিতরে মনে করেন আমার এটা বেড়িটা পুড়ে গেছে। পুড়ার পরে মনে করেন যে আমরা রাস্তায় একটু আশ্রয় নিছি, আশ্রয় নিয়ে এখানে গরু মানে নিমু 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 শব্দ শব্দে মনে করেন আমাদের গরু বছর চলে গেছে গা, মানে হুট করে পানি আসছে বাদ ভেঙে। এমনি পাওয়া চলাফেরার কারণে মনে করেন যে আমাদের অসুবিধা মানে না আছে বোট না আছে নৌকা, মনে করেন ওই নৌকাতে নৌকা রাস্তা না মানে পথ রাস্তা মানে গলি গলি গাছ গাছরা আছে, এর ভিতরে তো নৌকা আমাদের চলার মতো কোনো ক্যাপাসিটি নাই। কাজে আমাদের মনে করেন যে এই গামছা পিন্ধে বা লুঙ্গি ভিজে এরকম করে রাস্তায় পারাপার করা লাগে। আমি আর একজনের সাথে কথা বলবো, আসলে আপনারা যে দুর্ভোগের মধ্যে কতদিন হলো দুর্ভোগের মধ্যে রয়েছেন? কি সহায়তা পেয়েছেন চেয়ারম্যান মাবরের পক্ষ থেকে? চেয়ারম্যান মেম্বার তো আপনার কিছু ই করে না, কিছু কি বলে এই এলাকার তো কিছু করে নাই। আসলে আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে এই বন্যা দুর্গটা কিন্তু খুব দুর্ভোগ অবস্থানে তাদের জীবনযাপন করছে এবং তাদের কিন্তু এই দীর্ঘ 15 দিনে কিন্তু পানিবন্দী থাকা হচ্ছে, ঘর বাড়ি জীবন নষ্ট হচ্ছে, মানে হাত পায়ে পানিবাহিত রোগ দেখা দিয়েছে, সব মিলে কিন্তু আসলে দুর্ভোগের চরম পর্যায়ে তারা পৌঁছে গেছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ নাজিবা। স্যার আপনাকে ধন্যবাদ। এবার টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তো দুর্ভোগ বেড়েছে বানভাসীদের, বন্যা দুর্গতরা কি ত্রাণ সহায়তা পেয়েছে? ধন্যবাদ নাজিবা। আপনি যেমনটি জানেন যে সারা বাংলাদেশে যে এবার বন্যায় অনেকটাই কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে এবং সেই সাথে সাথে যে টাঙ্গাইলের যে ব্যাপকভাবে ক্ষতি আমরা লক্ষ্য করেছি এবং টাঙ্গাইল জেলা প্রশাসন থেকে আমরা তথ্য পেয়েছি এবারের বন্যায় প্রায় 12টি উপজেলায় 9টি উপজেলাতেই পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় এখানে 500-এর অধিক গ্রাম এবং প্রায় 1 লক্ষ পরিবার এবং 5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী এখানে পড়েছে এবং সেই সাথে সাথে প্রায় 5,000 যে টিউবওয়েল রয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলের জমি 16,000 হেক্টর ফসলের জমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বন্যায় পানিতে ডুবে প্রায় 5 জনের মৃত্যু আমরা খবর পেয়েছি এবং এই বন্যাতে আসলে যে মানুষের যে দুর্ভোগ সেটাও কিন্তু আসলে কমেনি এবং এই বন্যাতে যে ত্রাণের পরিমাণ অর্থাৎ 900 মেট্রিক টন ত্রাণ কিন্তু ত্রাণ দেওয়া হয়েছে এবং 18 লক্ষ টাকা নগদ অর্থ দেওয়া হয়েছে। তবে অনেক অভিযোগ রয়েছে যে ত্রাণ যে প্রত্যন্ত অঞ্চলে আসলে এখনো ওইভাবে পায়নি, তারাও কিন্তু আমাদের অভিযোগ রয়েছে এবং প্রশাসন থেকে বলছে যে তারা তাদেরকে পুনরায় দেওয়া হবে এবং নামের যে লিস্ট তালিকা করা হচ্ছে সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু গত 15 দিন যাবৎ এই অঞ্চলের আসলে পানিবন্দী ব্যাপকভাবে আসলে ক্ষতি হচ্ছে। নাজিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। নাজিবা আতিক, আপনাকেও ধন্যবাদ। এবার আমরা যেতে চাই নেত্রকোনায়। নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, নদ নদীর পানিও কমতে শুরু করেছে। সর্বশেষ খবর সরাসরি জানবো সহকর্মী সোহান আহমেদ কাকুনের কাছ থেকে। কাকুন, নেত্রকোনায় সার্বিক বন্যা পরিস্থিতির কি খবর আছে জানাবেন আমাদের। ধন্যবাদ নাজিবা, আমি সকালেও জানিয়েছি যে আসলে নেত্রকোনার নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে ইতিমধ্যেই। তো প্রথম অবস্থায় নেত্রকোনার 6টি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল সহ বেশ প্রায় কয়েক শতাধিক গ্রাম প্লাবিত হলেও এই মুহূর্তে কিন্তু আসলে গত কয়েকদিন যাবৎ আবহাওয়া
ভালো হওয়ার ফলে এখন কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। আর একটি বিষয় যদি জানাতে চাই যে আপনার এই বন্যা প্লাবিত এলাকাগুলোতে কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থায় কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে, কারণ পানি নেমে গেলেও কিন্তু সড়ক যোগাযোগ যে ব্যবস্থাগুলো রয়েছে ওগুলো কিন্তু একেবারেই ভেঙে পড়েছে, যে কারণে কিন্তু আসলে জেলা শহরের সাথে যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সংযোগ সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সংযোগ অনেকটাই মানে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে চলাচলের জন্য। আরেকটা ব্যাপার যদি আমি আপনাকে জানাতে চাই যে নেত্রকোনার যে এই গ্রাম অঞ্চলগুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু আসলে পানি প্লাবিত এলাকাগুলো থেকে কিন্তু পানি এখনো অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কারণে ওগুলো থেকে পানি নামতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর একটা বিষয় রয়েছে যে নেত্রকোনার এই হঠাৎ বন্যায় প্লাবিত হওয়ার ফলে কিন্তু কৃষকদের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, জ্বালাধান যারা মানে এই রেখেছিল যে জ্বালাধান যারা ফেলেছিল তারা কিন্তু আসলে প্লাবিত হওয়ার ফলে জ্বালার চারা নষ্ট হয়ে গেছে, আর মৎস্যরও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আর এছাড়াও যদি আমি আপনাকে আর একটু জানাতে চাই যে নেত্রকোনা হাওর অঞ্চলেও কিন্তু কিছু কিছু এলাকায় প্লাবিত হয়েছে, কিন্তু এলাকাগুলো থেকে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে, তো স্বাভাবিক হতে বেশ কয়েকদিন সময় লাগবে। আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ নেত্রকোনা। আপনাকেও ধন্যবাদ দর্শক। দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির খবর জানাতে বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদে আবারও নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 7 লাখ শ্রমিক চাকরি নিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, আর প্রবাসে থাকা প্রায় কোটি কর্মজীবী মিলে যে রেমিটেন্স পাঠাচ্ছে তাতে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। প্রবাসী রেমিটেন্স গ্রহণে বাংলাদেশ এখন বিশ্বের 9ম দেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের দক্ষতা বাড়াতে পারলে দ্বিগুণ হতে পারে রেমিটেন্স আহরণ। এছাড়া পাঠানো অর্থ বিনিয়োগে কার্যকর দিক নির্দেশনা চান তারা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। সদ্য সমাপ্ত 2018-19 অর্থ বছরে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছে $1,642 কোটি, যা জন্ম দিয়েছে নতুন রেকর্ডের। এর আগের কোনো অর্থ বছরেই এত পরিমাণ রেমিটেন্স পায়নি বাংলাদেশ। বিশ্বব্যাংকের হিসেব বলছে বৈদেশিক রেমিটেন্স গ্রহণে বাংলাদেশ কয়েক বছর ধরেই শীর্ষ দশে রয়েছে, তবে অন্যান্য দেশের শ্রমিকের তুলনায় রেমিটেন্স অনেকটাই কম বাংলাদেশিদের। সরকারি হিসেবে গেল 5 বছরে দেশ থেকে চাকরি নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছে 34,82,000 শ্রমিক, তবে ভাষা ও কাজের দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত মজুরি থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। বাংলাদেশের শ্রমিকের বেতন থেকে আপনার সৌদি যে রিয়ালটা ওটা আপনার ইন্ডিয়ান পাকিস্তান যারা আছে ওদের ম্যাক্সিমাম 300-400 রিয়াল ডিফারেন্স। তারা ল্যাঙ্গুয়েজটা পারফেক্ট পারে, আমাদের মেইন সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। শুধু তাই নয়, বড় অঙ্কের রেমিটেন্স অর্থনীতিতে যতটা সুফল দেওয়ার কথা বিনিয়োগ নির্দেশনার অভাবে তা পাচ্ছে না দেশ। সরকার আরও কিছু বন্ড তৈরি করতো, প্রবাসী বন্ড তৈরি করতো, সেই বন্ডে তারা বিনিয়োগ করতো, তারা যাতে ফিরে এসে একটা অঙ্ক তারা তৈরি পান, সেই জন্য আমার মনে হয় যে তারা বিভিন্ন ধরনের আর্থিক প্রোডাক্ট চাচ্ছেন। তবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র বলছেন এই বিষয়ে নজরদারি রয়েছে তাদের। তারা বিদেশে থেকেও কিন্তু তারা হয়তো ব্যাংক লোন নিতে পারবে, হাউস বিল্ডিং লোন নিতে পারবে, এই বিদেশি অর্জিত অর্থটা এখানে বিনিয়োগ করতে পারে। চলতি অর্থ বছরে বৈধ পথে রেমিটেন্সে উৎসাহ যোগাতে 2% নগদ প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসে থাকা সব শ্রমিকের জন্য বীমা করার ঘোষণা দিয়েছে সরকার, আর এতে রেমিটেন্স আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। হুন্ডিটা থেকে কমে এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে আসতে থাকবে, বেশি আসবে। হুন্ডির মাধ্যমে আসলে তো বিদেশের ডলার বিদেশি থেকে যাচ্ছে, টাকা এক ধরনের পাচার হয়ে যাচ্ছে। এছাড়া শ্রমিকের দক্ষতা বাড়াতেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস সরকারের এই নীতি নির্ধারকের। বিশ্বব্যাংকের এক হিসেব বলছে বাংলাদেশের একজন শ্রমিকের তুলনায় ভারতের একজন শ্রমিক প্রায় 3 গুণ বেশি আয় করে, সেক্ষেত্রে শুধুমাত্র দক্ষতা বাড়াতে পারলেই কয়েক গুণ বেশি প্রবাসী আয় অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজনে, সাথে থাকে ধন্যবাদ।